नमस्कार बंधु, बिरोधी अभियोग जे सरकार किन्तु तार भोटे राजनीति छाड़ा कोनो भालो काजे किन्तु तादेर सेई जगह नहीं। এই ধরনের পার্শ্ব শিক্ষক সহ এসএসকেম এসকে চুক্তিভিত্তিক শিক্ষক বা রাজ্য সরকার কর্মচারীদের যে ন্যায্য প্রাপ্য দিয়ে সেই বিষয়ে কিন্তু সরকারের কোনো রকম দৃষ্টিভঙ্গির কোনো রকম পরিবর্তন নেই। তাই শেষমেশ কিন্তু বিভিন্ন সংগঠন, সে মাদ্রাসারই সংগঠন হোক বা অন্যান্য যে পার্শ্ব শিক্ষক বা এসএসকেম এসকে, তারা কিন্তু কোর্টের দিকে কিন্তু যেমন ঝোঁক নিয়েছে রাস্তার আন্দোলনের সাথে সাথে, এবং সাথে সাথে যে কোর্টের যে লড়াই সেই লড়াইটা কিন্তু জোরদার হয়ে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং ন্যূনতম যে ইপিএফ একটা যে এই ধরনের কর্মচারীরা পেতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী কোনো রকম পদক্ষেপ নিতে পারেনি বা তার দপ্তর নেয়নি। তাই এই অভিযোগে কিন্তু কোর্টে মামলা করেছে যেমন কয়েকজন শিক্ষক এবং মাদ্রাসা ও এমএসকে স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু মামলা করতে চলেছে এবং তাদের কিন্তু সব রকম কাজ এগিয়ে গেছে। বেশ কয়েকটি দাবিকে রেখে তারা কিন্তু মামলা করতে চলেছে, সেখানে যেমন বোর্ডের রিকগনিশন থেকে আরম্ভ করে, ইপিএফ থেকে আরম্ভ করে এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে বিভিন্ন বঞ্চনাগুলি রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা একাধিক বিষয়ে মামলা করেছে। অলরেডি কিন্তু মাদ্রাসার যে একটি সংগঠন প্রগতিশীল, তারাও কিন্তু মামলা করে যে প্রাথমিক রায় পেয়েছে সেখানে কিন্তু ইপিএফ দেওয়ার কথা বলা হয়েছে এবং দপ্তরে খুব শীঘ্রই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। তো দেখা যাক, এইভাবে কিন্তু আইনি লড়াইটা কিন্তু জোরদার চালানোর পক্ষেই কিন্তু সমস্ত শিক্ষকরা সওয়াল করছে। তবে কোনো এক কারণে কিন্তু এই ধরনের শিক্ষকরা তারা পিছিয়ে ছিলেন, অর্থাৎ বিভিন্ন সংগঠন, তারা নতুনভাবে এখন সরকারে এলেন, নতুন মন্ত্রী হলেন, মাদ্রাসার মন্ত্রী বা নতুন শিক্ষামন্ত্রী, তাদের কাছে গিয়ে বারবার চেষ্টা করছেন যে অন্তত যদি কিছু এই ধরনের সমস্যাগুলোকে মেটানো যায়। বিভিন্ন আশ্বাস মিললেও কিন্তু কাজের কাজ কিন্তু হচ্ছে না। অর্থাৎ এই সরকারের আমলে বিরোধীদের যে অভিযোগ যে কথা অনেক হচ্ছে কিন্তু সেই জায়গায় কাজ কিন্তু হচ্ছে না, তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা কোর্টের মুখী হচ্ছেন এবং সেখানে গিয়ে তারা মামলার দিকে কিন্তু তারা যাচ্ছে। কারণ দেখতে পাচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন বিচারপতি, তাদের যে রায়, সেই রায়ে কিন্তু যুগান্তরকারী একটা রায় তৈরি হচ্ছে এবং সেখানে অনেক চাকরি প্রার্থী তারা চাকরি পাচ্ছেন এবং অনেক সমস্যার কিন্তু সমাধান হচ্ছে, যেগুলো গভর্নমেন্টের অফিসের করার কথা সেইগুলো কোর্ট করতে হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠে এসছে, তাহলে কি কোটি পারবে এই ধরনের শিক্ষকদের, পার্শ্ব শিক্ষক সহ এসএসকেএম এসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের যে ন্যায্য অধিকার যেগুলো অন্তত পাওয়া উচিত অন্যান্য রাজ্যের এই ধরনের শিক্ষকরা পাচ্ছে, সেই বিষয়গুলো কি তারা পাবে? তো সবটাই কিন্তু বন্ধু প্রশ্নচিহ্নের মধ্যে থাকলো। যে বিষয়টা উঠে আসছে যে শিক্ষকদের যেমন একদিকে ভুখা মিছিলের ডাক, লড়াইয়ের ডাক, তেমন পার্শ্ব শিক্ষকদের রাস্তায় নামতে দেখা গেছে, এসএসকেএম এসকে পৌরসভা মাদ্রাসা শিক্ষকদের নামতে দেখা গিয়েছে, ঠিক অপর দিকে কিন্তু আইন লড়াই থাকতে হবে। কিন্তু যে বিষয়টা বন্ধু আইন লড়াই মানে কিন্তু শেষ নয়, রাজ্য সরকার যে সিঙ্গেল বেঞ্চে জিতলো, ডিভিশন বেঞ্চে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা মামলা করছে তাদের পাশে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে যেমন অর্থের প্রয়োজন রয়েছে তেমন তাদের পাশে লোকবলেরও প্রয়োজন রয়েছে, সংগঠনের পাশে যেমন লোকবল থাকা দরকার আছে এবং অর্থেরও প্রয়োজন আছে, ঠিক যারা ব্যক্তিগতভাবে মামলা করছে সেই মামলাকে নিয়ে যারা পরবর্তী পর্যায়ে আপনারা পার্টি হতে পারেন সেখানেও কিন্তু অনেক তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। যেমন মাদ্রাসার যে রায় হয়েছে যে ইপিএফ তাদেরকে দিতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই কেসের পার্টি হতে চান তারাও কিন্তু ওই ধরনের শিক্ষক যারা করেছে তাদের সঙ্গে বা সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং তাদের পাশে থাকতে হবে, প্রয়োজনে মামলা করতে হবে। এবং সবে মিলে যে বিষয়টা যে সরকারের উপর কিন্তু আস্থা হারিয়ে ফেলেছে, কারণ ভোটের যেভাবে রাজনীতির জন্য সরকার কাজ করে চলেছে, সার্বিক উন্নয়ন অর্থাৎ শিক্ষকদের এই ধরনের সার্বিক উন্নয়নে কিন্তু সেরকম কোনো কাজ চোখে পড়ছে না। তাই একের পর এক মামলা হচ্ছে, যেমন মাদ্রাসা সংগঠন এবং বিভিন্ন শিক্ষকরা মামলা করছেন, পার্শ্ব শিক্ষকরা করেছেন, এসএসকেএমএসকেরা করেছেন। তবে একটা বিষয় কিন্তু যে যেমন আইন লড়াই চলছে চলুক, কিন্তু তাৎক্ষণিক কিছু সুবিধা পেতে হলে পার্শ্ব শিক্ষক সহ এসএসকেএম এসকে চুক্তিভিত্তিক শিক্ষকরা যারা আছে পৌরসভা মাদ্রাসার শিক্ষকদের কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার ডাক কিন্তু সবাই দিচ্ছেন। কিন্তু প্রয়োজন হচ্ছে বেশ কয়েকজন নেতৃত্বে, তারা কিন্তু এই উদ্যোগটা নিলে এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিকাশ ভবন অবরুদ্ধ করে দিয়ে যেতে পারে এবং এইভাবে কিন্তু দাবিটাকে উত্থাপন করা যেতে পারে। ডিএ মামলা অর্থাৎ ডিএ যে রায় দিয়েছিল হাইকোর্ট, সেই রায়কে আবার চ্যালেঞ্জ করে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এবং দুর্গাপূজার যে পয়সা দেওয়ার কথা বলা হয়েছে সেই নিয়ে জনস্বার্থ যে মামলা, টাকা দেওয়ার কথা, সেই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে আবার তারা আর্জি জানিয়েছে এবং বলেছে হাইকোর্টে সরকারের পক্ষ থেকে যে কোনো মহার্ঘ ভাতা বাকি নেই। অর্থাৎ এইভাবে কিন্তু সরকার বিভিন্নভাবে চেষ্টা করবে যে এইভাবে মামলাগুলোকে তছরূপ করা, কিন্তু তা সত্ত্বেও ডিএ নিয়ে যেভাবে রাজ্য সরকারের কর্মচারীরা জনস্রোত তৈরি করতে পাচ্ছে, আওয়াজ তৈরি করতে পারছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পার্শ্ব শিক্ষক, এসএসকেএম এসকে চুক্তিভিত্তিক শিক্ষক, পৌরসভা, মাদ্রাসা, এ ধরনের যারা চুক্তিভিত্তিক একই ধরনের শিক্ষক, এই ধরনের শিক্ষকদের বেতন বৃদ্ধির সবারই হবে। তাই ঐক্যবদ্ধভাবে ডাক দেওয়ার কিন্তু অনেকেই পক্ষপাতিত্ব। তো দেখা যাক আগামী দিনে নেতৃত্বটা এগিয়ে আসে কিনা। এই চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা চালানো হচ্ছে। সবশেষ কিন্তু বন্ধু সবে মিলে কিন্তু আপনাদের
সমস্ত আপডেট পেতে এই ধরনের চ্যানেলটি অবশ্যই সঙ্গে রাখুন এবং টুথ নিউজ দেখুন, সাবস্ক্রাইব করুন এবং খবরটি সকলের মধ্যে শেয়ার করুন, সমস্ত নেতৃত্বের কাছে বার্তা পাঠান যে ঐক্যবদ্ধ হতে হবে, তাছাড়া কিন্তু কোনো মতেই সফলতা আসবে না। নমস্কার, ধন্যবাদ।